নমস্কার সদগুরু ভারতীয়রা সবাই এই সংস্কৃতি জানেন না সেই গৌরব কিভাবে যায় আমার মনে হয় একটা জিনিস যা আমাদের করতে হবে আরও একটা নির্ভরযোগ্য ইতিহাস আবার লিখতে হবে কি ঘটেছে এখানে বহুকাল ধরে শেষ তিন হাজার বছরে নয় চোদ্দশো বছরেও নয় এই দেশের মানুষজন কাল ধরে কি করেছেন তা স্মরণ করতে হবে অন্যান্য দেশগুলোয় মানুষজন এটা পর্যবেক্ষণ করেছেন যদি আপনি এখানে লেবানিজনা রয়েছেন আপনি যদি লেবাননের কোনো স্কুলে পড়াশোনা করেন তাহলে পড়বেন কিভাবে ভারতীয় শ্রমিকেরা ভারতীয় ভাস্করেরা ভারতীয় হাতি এবং যোগীরা এসে একটি ফোনেশিয়ান মন্দির নির্মাণ করেছিলেন চার হাজার তিনশো বছর আগে লেবাননে যেটাকে বলা হয় বালবেক যেটি একটি অসাধারণ মন্দির চার হাজার তিনশো বছর আগেকার ভিত্তিপ্রস্তরের কিছু পাথর রয়েছে যার ওজন তিনশো টনেরও উপরে আর ওখানে কোনো গ্রানাইট নেই লেবাননে তারা একেবারে সেই সুদূর মিশর থেকে খালবে আর পাহাড় টোপকে নিয়ে সে স্থাপিত করেন ভারতীয় হাতি শ্রমিক এবং ভাস্করেরা কাজ করেছিলেন তার প্রমাণ যথেষ্ট প্রমাণ আছে কিন্তু একটি প্রমাণ যা চোখের সামনে ঝুলছে তা হল ভিতরের ছাদে পদ্মফুল ভারতীয় ভাস্করকে রাখতেই হবে একটা পদ্ম যেখানেই তিনি যান লেবাননের ভাস্কর পদ্ম কোথা থেকে দেখবেন স্বাভাবিকভাবেই কোনো পদ্ম নেই সেখানে তো কতজন ভারতীয় শিশু ভুলে যান শিশুর কথা কতজন ভারতীয় পূর্ণবয়স্ক এই বিষয়ে শুনেছেন না তামিল রাজারা গিয়ে নির্মাণ করেছিলেন আঙ্কোরথাম আর আঙ্কোরভাট কম্বোডিয়ায় আঙ্কোরথাম হল বৃহত্তম ধার্মিক স্থাপত্য এই গ্রহের বুকে সেই জটিলতা আর নির্মাণ শৈলী যেভাবেই মন্দির গঠিত হয় নিছক সেই নকশা এবং গঠন কৌশল আপনি যদি গিয়ে দেখেন একজন মানুষ হিসাবে গর্ব অনুভব করবেন কারণ যদি একজন মানুষ এরকম কিছু চিন্তা করতে পারেন এক হাজার বছর আগে এবং তাকে বাস্তব রূপ দিতে পারেন এটা অকল্পনীয় এটা করেছিলেন তামিল রাজারা বেশিরভাগ কাজই হয়তো করেছিলেন তামিল শ্রমিকেরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অব্দি কোন তামিল শিশু কি পড়েছে এক লাইন ওই ব্যাপারে তাদের ইতিহাস বইতে না আমরা শুধু পড়ি কীভাবে আমরা পরাজিত ধর্ষিত লুণ্ঠিত হয়েছি আর মার খেয়েছি অন্যের হাতে তারপরে যদি কোনো গৌরব না থাকে কেন আপনি আবার তা ঘটাতে চাইবেন আপনাকে বুঝতে হবে এটা একটা সংস্কৃতি বা দেশ শুধুই একটি ধারণা যখন মানুষজন এটাকে একটা পরিচয় হিসেবে গ্রহণ করেন কিছু গৌরব তার সাথে জুড়ে দেন এটা তার মনকে উদ্দীপ্ত করে হৃদয়ের গভীরে যায় এইবার সে চায় এটাকে রক্ষা করতে বৃদ্ধি করতে পরিচ্ছন্ন রাখতে এটাকে সুন্দর রাখতে যদি আপনি এতে গৌরব রচনা না করতে পারেন তাহলে মানুষ এড়িয়ে যেতে চাইবেন প্রত্যেকেই চাইবেন একে এড়িয়ে যেতে এখন যা কিছুকে এ বিশ্বের সব থেকে সফলতম হিসাবে ভাবেন আপনি চাইবেন তা অনুকরণ করতে আজকাল আমাদের সাফল্যের ধারণা হয়ে উঠেছে সম্পূর্ণভাবে অর্থনীতিভিত্তিক চেতনা নয় বুদ্ধিমত্তা নয় যার আমরা কদর করি এটা জ্ঞান না যার আমরা মূল্য দিই এটা সৌন্দর্য বা নান্দনিক দিক বা আধ্যাত্মিক লাভ নয় যার আমরা কদর করি কে বড় লোক কোয়েম্বাটোর শহরে যদি আমি জিজ্ঞাসা করি লোকজন শুধুই নাম করবেন শহরের থেকে ধনী ব্যক্তিটির তারা নাম করবেন না শহরের থেকে জ্ঞানী মানুষটির সবচেয়ে সুন্দর লোকটির সবথেকে ধ্যানমগ্ন মানুষটির না সব থেকে ধনী লোকটি হলো সবথেকে বড় লোক তাহলে কে হল সবথেকে বড় যাই হোক যেটা সব থেকে ধনী দেশ যেটা সব থেকে ধনী সভ্যতা ক্ষমতা আর অর্থ হয়ে গেছে সবথেকে বড় লক্ষ্য যেটা নিজেই একটা খুব অপরিণত দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি সেই কারণেই এই সময় আমি কথা দিয়েছি আমেরিকান সাধকদের যে পরবর্তী দুবছর আমি অনেকটা সময় ব্যয় করব আমেরিকা যুক্তরাষ্ট্রে কারণ জেনে বা না জেনে তারা নেতৃত্ব নিয়েছেন এ বিশ্বের কিভাবে দেখুন যদি সমস্ত আমেরিকান মানুষজন শ্রমিকদের নীল পোশাক পরেন বিশ্বের অর্ধেক পড়ছে আমেরিকান শ্রমিকদের পোশাক আপনি খালি যান যে কোনো শহরে মুম্বাই বা চেন্নাই বা বিশেষ করে ব্যাঙ্গালোরে আপনি হাঁটুর নিচে তাকিয়ে দেখবেন ষাট শতাংশেরও বেশি পড়ে আছেন ব্লু ডেনিমস যখন আমাদের সবথেকে সূক্ষ্ম বুনন শিল্প আছে একশো কুড়িরও বেশি বিশিষ্ট বুনন রীতি যেগুলি অনন্য এবং অনেকগুলি বিলুপ্ত প্রায় পৃথিবীর অন্য কোনো সংস্কৃতিতে এত বৈচিত্র্যময় বুননরীতি নেই যা ভারতের আছে এগুলো সবই বিলুপ্ত হয়ে যাবে চায়নার সিল্কেকে মেরে ফেলবে যদি না আপনারা মহিলারা সবাই অন্তত কুড়ি শতাংশ পোশাক হাতে তৈরি ভারতীয় তাঁতের না পড়েন এগুলো সবই লুপ্ত হয়ে যাবে আগামী দশ থেকে পনেরো বছরে কেন সবাই আমেরিকান এক্সিকিউটিভ শ্রেণীর পোশাক পর্যন্ত পড়ছেন না আমেরিকান শ্রমিকদের বস্ত্র পড়ছেন যেন সেটাও যথেষ্ট নয় যদি তারা তাদের ট্রাউজার ছেড়েন সবাই তাদের ট্রাউজার ছিঁড়বেন হ্যাঁ সব কিছু ছেঁড়া কিন্তু ভীষণ দামি উপায় এখন যদি আমেরিকানরা বোতলে কার্বন ডাইঅক্সাইড ভরেন আর সেটা পান করেন এমনকি একজন নার্সারিতে পড়া শিশুও জানে মানব মানবদেহে অক্সিজেন চাই কার্বন ডাইঅক্সাইড নয় কিন্তু যেহেতু আমেরিকা এটা পান করছে আর বলছে এটাই রিয়েল থিং বিশ্বের অর্ধেকেরও বেশি পান করছেন কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন মেশানো জল আজকে আপনি যদি যান এখানকার প্রত্যন্ত গ্রামগুলোয় সেখানে হয়তো এমন মানুষ আছে না এই দিকটায় নয় কিন্তু অন্য কোথাও গেলে দেখবেন তারা হয়তো কোনোদিন যোগ শব্দটি শোনেননি কিন্তু তারা জানেন কোকোকোলা কি তাই আমি ভাবলাম যদি আমেরিকানরা আমেরিকানরা তাদের প্যান্ট তো সবাই ছেড়েন কোমর থেকে নিচু করে পড়লে সবাই সেটাকেই নকল করেন আমেরিকানরা কার্বন ডাইঅক্সাইড পান করলে সবাই তাই করেন তাই ভাবলাম যদি আমেরিকাকে ধ্যানস্থ করতে পারি সারা পৃথিবী ধ্যান করবে তাই আমরা একটু জোর দিয়ে ঠেলছি আগামী দুবছর আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা চাই আমেরিকা ধ্যান করুক তারা খানিকটা প্রস্তুত হচ্ছেন তারা হাঁপিয়ে গেছেন কার্বন মেশানো জলে